নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পাটোয়ারি নুরুল হক বড়বইয়া। রাজ্যের 1,20,000,000 বাঙালিদের সমস্যার সমাধান সূত্র সিএএ নয়, বিডিএ। স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে প্রাণ গেল 12 বছরের এক শিশুকন্যার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ভূবাসন আধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখা কর্মকর্তাদের বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারিকে গ্রেফতার করেন তারা। ঘুষ নেওয়ার সময় নুরুল হক বড়বইয়া নামের এক পাটোয়ারিকে হাতে নাতে গ্রেফতার করেন কর্মকর্তারা। নুরুল হককে 5,000 টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বর্তমানে জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা। জানা যায়, কাশীপুর এলাকার আখতার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন। ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি বড়বইয়া বলে সূত্রের খবর। কেন তারা কোনো তারা আমরা কথা কিছু শুনে না? যারা তারা সেটেল মানুষ আছে, তারা লাইনের মানুষ আছে, তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে। আমরা ডকুমেন্ট দিলে তারা ফালিয়ে রাখে। এই ধরনের প্রচুর ডকুমেন্ট আমরা দিছি। তো কিছুদিন আগে আমরা এখানে লোকেল আমরার সেটেলমেন্ট অফিসার খালেদা ম্যাডাম খুবই ভালো মানুষ, মেলুক মানুষ, তাই খুব ভালো এবং তার এখানে আমি একটা যোগাযোগ করছিলাম। 2020 মহামান্য সুপ্রিম কোর্টও একটা রূপরেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপরে একটা ওয়াকফের একটা হিসাব সভা হয়েছিল, সেটার মধ্যে তারা দিয়া দিছে। আমি তথ্য জানবার আইনে সেগুলো আমি কালেকশন করছি। করার পরে এখানেও তারা রেকর্ডও যেগুলো নাম উল্লেখ করছে সেই নাম অনুসারে এবং রেকর্ডও নামে মিল খায় না। তো ম্যাডাম হলে যোগাযোগ করি, আমি তারপরে পিটিশন দিছি। আমার পিটিশনটা এখনও পর্যন্ত এটার মধ্যে জাট করতাল চলে এবং আমরা এস সদর তাইনিটার মধ্যে কইছেন এইগুলো প্রপার্টি স্ক্যাম হয়েছে, যেটা আমি আপনার মিডিয়ার আমার দাদাগর কাছে আমি এটা দিয়া দিমু। তো এখানোর মধ্যে আমি ওটাও সরকারের কাছে চাই আর যে এখানোর মধ্যে পাটোয়ারিটা আসলে তারা অত পাওয়ার করতে কি পায় এবং তারা যেটা হয় ওটা অফিসাররা হয়তো নানান দায়িত্ব দেওয়া হয়, তারা তো সময় থাকে না এটা দেখার লাগিয়া। পাটোয়ারিরা কীরকম জুলুমবাজি চালায়? তারার কাছে বই থাকে, তারার কাছে সেটা বই থাকে, তারা তারা নামজারিও করে, তারা তারার ম্যানেজ করলে তারা এই নাম অন্য নামের তলে একটা নাম তার উঠেইয়া দিয়ে যায় গিয়া, পরে এটা ক্যান্সেল করতে নানান সমস্যা হয়। তো এখানোর মধ্যে আজকে আমি মনে করবো যে টাদারস যেটা সেই টাদারসটা টোটালি স্টপ। রাজ্যের 1,20,00,000 বাঙালির সমস্যা নিরসনে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার বিষয়ে সরব হলো বিডিএফ। সরকারি দৃষ্টি আকর্ষণ, সিএএতে শিলমোহর দেওয়ার পর আসামের হিন্দু বাঙালিদের মূল সমস্যার সমাধান হয়ে গেছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন, এ নিয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। বিডিএফ কার্যালয়ে বসে সংস্থার মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় জানিয়েছেন, সিএএতে রাজ্যের মাত্র 8 জন ব্যক্তি আবেদন করেছেন। এতে স্পষ্ট যে হয় সিংহের বিধি নিয়ম জটিল, না হয় অসমে বিদেশি মোটেও নেই। প্রদীপবাবু আরও জানান, মুখ্যমন্ত্রী এদিকে অসমে জাতীয়তাবাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন, অন্যদিকে সিএএ এর মাধ্যমে হিন্দু বাঙালিদের সমস্যার সমাধান হয়ে গেছে বলে তাদের সমর্থন ধরে রাখতে চাইছেন। রাজ্যের হিন্দু বাঙালিদের মূল সমস্যা মোটেই নাগরিকত্ব নয়, কর্মসংস্থানই বাঙালির অন্যতম সংস্থা। গত 3 বছরে মুখ্যমন্ত্রী কতজন বাঙালিকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন বলে প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। এছাড়াও বাসা শহীদ স্টেশন নাম করুন, শিলচরে বাসা শহীদ স্মারক সংগ্রহালয় নির্মাণ, বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, বরাক নদী খনন ইত্যাদি প্রস্তুতির কথা এদিন সরকারকে স্মরণ করিয়েছেন প্রদীপবাবু। বাঙালিদের আসামে 1,20,00,000 বাঙালি রয়েছে, তাদের সমস্যার সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে তারা শিক্ষিত কিন্তু কেউ চাকরি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি আর বাকিদের বাকি অতীতের কথা বাদ দিন, আপনার 3 বছরে কতজন বাঙালিদের চাকরি দিয়েছেন তার তালিকাটা একটু প্রকাশ করলে আমরা বাঙালিরা সত্যি খুশি হতাম এবং আপনার কথা স্বীকার করে নিতাম যে বাঙালিদের সমস্যার সব সমাধান হয়ে গেছে। এই যে 1961 সনে বাংলা ভাষা রক্ষা করার জন্য একাদশ শহীদ হয়েছিল, সেই শহীদদের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রেল দপ্তর যেখানে ভাষা শহীদ স্টেশনের জন্য নো অবজেকশন দিয়েছে, সেখানে আসাম সরকার সেটাকে আটকে রেখেছে। তাহলে বাঙালিদের সমস্যার সমাধান হলো কোথায়? সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা স্মৃতিসৌধ গড়ার জন্য 5 কোটি টাকা অনুমোদন দিয়েছেন,
কিন্তু সরকার বদল হওয়ার পর সেই স্কিম আর বাতিল হয়ে গেল। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমাদের চাকরি বাকরির সমস্যা এত ভয়াবহ হয়েছে যে বরাক উপত্যকায় ঘরে ঘরে গেলে মাস্টার ডিগ্রির ছেলে পায়, তারা ফোর্থ গ্রেডের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করে। এদিকে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য জানান, সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে নাগরিকত্ব ইস্যু এবং সিএএ কে টেনে আনা হচ্ছে। ইতিমধ্যে গোর্খা জনগোষ্ঠীর নাগরিকদের বিরুদ্ধে বিদেশি ট্রাইব্যুনালে যেসব মামলা চলছে তা প্রত্যাহারের দাবিতে পাশাপাশি নতুন কোনো মামলা গ্রহণ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু হিন্দু বাঙালির ক্ষেত্রে এরকম কেন নির্দেশ এখনও ঘোষণা করা হয়নি বলে তিনি প্রশ্ন তুলেছেন। 27 লক্ষ আধার কার্ড আটকে রাখার পাশাপাশি 19 লক্ষ এনআরসি ছুটদের ঝুলিয়ে রাখা হয়েছে। বাঙালিদের সমস্যা নিরসনে 27 লক্ষ আটকে রাখার আধার কার্ড মুক্ত করা, বিভিন্ন ট্রাইব্যুনাল ও হাইকোর্টে চলে থাকা বিদেশি মামলা প্রত্যাহার করা, অতি সত্বর এনআরসির আপিল প্রক্রিয়া শুরু করা, জাতীয় পরিচয়পত্র প্রদান করা সহ আরও বিভিন্ন দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিডিএফের কর্মকর্তারা। এই দাবিগুলি সরকার পূরণ না করলে আগামী নির্বাচনে রাজ্যের হিন্দু বাঙালিরা এর সঠিক জবাব দেবেন বলে আশা প্রকাশ করছেন। সাংবাদিক সম্মেলনে বিডিএফ তরফে পিকলু দাস, মনোজ রায়, হারাধন দত্ত, নবারুণ দে চৌধুরী, দেবায়ন দেব এবং ঋষিকেশ দে সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাগরিকত্বের সমস্যা নিয়ে বারবার রাজনৈতিক খেলা চলছে। যদি সরকার এই নাগরিকত্বের সমস্যার সমাধানে আগ্রহী হতো তাহলে এতদিনে এনআরসির যে 19 লক্ষ নাম বাদ পড়েছে তাদের আপিল প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সমাধান করে ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে পারত। সরকার সেটা দেবে না, এটাকে ঝুলিয়ে রাখা হবে, এই রাজনৈতিক খেলা খেলা হবে। ইতিমধ্যে 27 লক্ষ লোকের আধার কার্ড আটকে রাখা হয়েছে, আমরা সেটাও জানি। সব কিছু পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই, আমাদের যেটা দাবি, প্রথম কথা হচ্ছে গিয়ে যাদের মামলা আদালতে ঝুলে আছে বিদেশি হিসাবে তাদের অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করুক সরকার। যদি হিন্দু বাঙালিদের প্রতি আগ্রহী হয় সরকার তাহলে এটা করতেই হবে ওদেরকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যাদের আধার কার্ড ঝুলে আছে তাদের আধার কার্ডের সমস্যার সমাধান হোক। এবং তৃতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব এই যে এনআরসি যে প্রক্রিয়া সেটাকে আপিল প্রক্রিয়া শেষ করে সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক, এই হচ্ছে কি আমাদের দাবি। সরকার যদি নাগরিকত্বের ব্যাপারে আন্তরিক হয় তাহলে এগুলো করতে হবে, অন্যথা সরকারের এইসব স্টান্টবাজিতে আমরা ভুলব না এবং জনগণও আগামী ইলেকশনে তার সুযোগ্য প্রত্যুত্তর দেবেন, হিন্দু বাঙালির সুযোগ্য প্রত্যুত্তর দেবেন, এটা আমরা নিশ্চিত। স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে প্রাণ গেল 12 বছরের এক শিশুকন্যার। জানা যায় শিলচর বেরাঙ্গা চতুর্থ কোটের বাসিন্দা ইসলামউদ্দিন লস্করের দুটি কন্যা, বড় মেয়েটি বছর 12-এর, ছোট মেয়েটি বছর 10-এর, প্রতিদিনের মতো পুকুরে স্নান করতে যায় বুধবার বিকাল আনুমানিক 1টার সময়। ছোট শিশুটি জলে ডুবতে দেখে বড় বোনটি অনেক চেঁচামেচি করলো, কাউকে না পেয়ে নিজে বাঁচাতে যায় ছোট বোনকে। তাদের হাল্লা চিৎকার শুনে যখন আশপাশের লোকেরা ছুটে আসে তাদের পিতা ইসলামউদ্দিন এসে দেখতে পান ছোট মেয়েটি উপরে হাবুডুবু কাচ্ছে, তাকে উদ্ধার করতে উপরে নিয়ে আসা হয়। বড় শিশুটি কোনো পাত্তা নেই দেখে জলের মধ্যে বুড়ি ওটা দেখে পাশের বাড়ির সাহসী রমিম মজুমদার নামের এক ব্যক্তি সঙ্গে সঙ্গে জাপ দিয়ে পড়েন। অনেক চেষ্টা করার পর জলের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো হতে লাগলে কিছুক্ষণ পর 12 বছরের শিশুটির মৃত্যু ঘটে। একটুর জন্য প্রাণ বাঁচে ছোট বোন। রাত্রি হয়ে যায়, ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ না হলে পরের দিন আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এই অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী ইসলামউদ্দিন পেশায় একজন টুকটুক চালক, অসহায় পরিবারের আর্থিক দিক দিয়ে একবার দুর্বল। তাই আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন স্টেট কনভেনার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, আসাম প্রদেশ কমিটির মৌলানা MM হানিফ লস্কর ও গ্রামবাসী এই অসহায় পরিবারকে এককালীন 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য দিয়ে মুখে হাসি ফোটাতে অনুরোধ করেন। শিশুকন্যা 12 বছরের ইসলামউদ্দিনের সন্তান, 12 বছরের শিশুকন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে গতকাল প্রায় 1টা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার ভবনে আনা হয়েছে। আমি
আজকের ওই উন্নার পরিবারের প্রতি, ইসলামউদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্র মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকায় আমি আমার মুসলিম রাষ্ট্র মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ। লক্ষ্মীপুর খাদ্য ও অসামরিক বিভাগের অধীন পয়লাপুরের ন্যায্য মূল্যের ডিলার অম্বুজা সিংয়ের ন্যায্য মূল্যের দোকান সিল করা হয়েছে। গতকাল বুধবার খাদ্য ও অসামরিক বিভাগের পরিদর্শক অমৃত বড়ুয়া, সহকারী আয়ুক্ত পিঙ্কি হাজরিকা, বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুধবার বিকালে অম্বুজা সিংহের রেশন দোকানে পরিদর্শন করে এই অজানা দোকানটি সিল করে দিয়েছেন। এই পরিবারে রাকেশ সিং নামে আরেকজন ন্যায্য মূল্যের ডিলার রয়েছেন। রাকেশ সিংয়ের অভিযোগ, অম্বুজা সিংহের দোকান সিল করার পাশাপাশি তার ঘরের দরজায়ও তালা লাগিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকের তরফে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি গত 2022 থেকে। রাকেশ সিং বলেন, জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত খাদ্য সুরক্ষার চাল বণ্টনের দিন ধার্য ছিল, সেই হিসাবে 17 জুলাই অম্বুজা সিংহের দোকানটি বন্ধ ছিল এবং আগাম কোনো নোটিশ না দেওয়ায় রেশন দোকানের মালিক অম্বুজা সিং উপস্থিত ছিলেন না। অম্বুজা সিংকে আগাম কোনো নোটিশ না দিয়ে তার অনুপস্থিতি দোকান বন্ধ পেয়ে সিল করা হয়েছে। একই গৃহে থাকা রাকেশ সিংয়ের ব্যক্তিগত বসতভিটার দরজাও সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে ক্ষুব্ধ রাকেশ সিং বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের ডেকে তার ক্ষোভ ব্যক্ত করেন। আমার হাইকোর্টে অর্ডার থাকা সত্ত্বেও বারবার আমার উপরে পলিটিক্যালি মানে ক্রেসটা মিটানি হয়। কেন করছে এটা তো আমি জানি না। আইন লেখছে কি অন্য কথা জিনিস, কি লেখছে তাই আইয়া আমার উপরে দিয়া গেল গিয়া। আর অলরেডি যে ম্যাডামে যে ইনকোয়ারিটা করে, এটা কিতা, এটা কেন কিতা আছে? এটা আমার ঘর। আচ্ছা, এটা আপনার লক্ষ্মীপুর থেকে আইসে ম্যাজিস্ট্রেট আইসে, এই আপনার নাম তো এখানে লেখছে না ম্যাজিস্ট্রেটের নাম, আমি পরে মানে জানছি পঙ্কি হাজরিকা। আচ্ছা, কেন মারছে তে? এটা আমি জানি না। হ্যাঁ, ঘরে কেউ আসলেন আপনারা? না, আমরা দুই ভাই গেছিলাম বাইরে কাজে। আচ্ছা, ওই সময় মারছে এটা। এখন এই এই এটা হয়েছে লক্ষ্মীপুরের অবস্থা। তা আপনারা রায়তরি থাকতেন? এখন কি করব, এখানে থাকতে লাগবো বা অন্য ঘরে গিয়া আশ্রয় নিতে লাগবো? লাইন এখান থেকে তো কোনো আমার লগে যেটা আছে এটা তো কেস আছে, কেসে পেন্ডিং আছে, হাইকোর্টে অর্ডার দিছে নো কোর্সি অফ অ্যাকশন। একটাই কোয়েশ্চন করতে চাই কি কি দোষ আমার? চাউল আছে নেতাগুলারে না পয়সা দিতে লাগবো? আমি প্রেসিডেন্ট হয়েছি, একুশের চেতনায় 20 জুলাই প্রদীপ নিয়ে পদযাত্রা করে মজে 3 দিনব্যাপী নানা কর্মসূচি। মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে 21-এর পথ চলার 3 দিনব্যাপী নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে 86 সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত নিজস্ব বক্তারা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। সভায় সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে ছোট পরিসরে নানা কর্মসূচিতে 3 দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বাসার শহীদদের স্মরণ করা হবে। বারাকের আওয়াজের পক্ষ থেকে এদিন করিমগঞ্জ শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী পিকলু দাস, নেপাল কৃষ্ণ ধর, তপময় ভট্টাচার্য, অপরাজিতা দত্ত, কৃষ্ণা মেমন্দে, শুভপ্রকাশ, অনিন্দিতা নাগ, কাকলি ভট্টাচার্য, মঞ্জুরি চৌধুরী, মৌসুমী দাস বণিক, প্রীতম ভট্টাচার্য, পঞ্চতপাস, শর্মা লস্কর প্রমুখ। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। 21 জুলাই ভাষা শহীদ দিবস, তার প্রাককালে আমরা 3 দিনের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। 19 মে 19-এর চেতনায় যেভাবে আমরা গোটা বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস পালন করেছিলাম, ঠিক সেইভাবেও আমরা বরাক উপত্যকার প্রতিটি সংগঠন নাগরিকদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের এই 21 জুলাইও যাতে শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বরাক উপত্যকার 3টি জেলা সহ বিভিন্ন স্থানে যতটুকু সংগঠন আছে সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাব, পাশাপাশি করিমগঞ্জ শহর এবং তার শহরতলির বিভিন্ন এলাকার শহীদ দিবস উপলক্ষে আমরা যে 20 তারিখ চেতনার 21 একটা মার্চ ক্যান্ডেল মার্চ বার করছি তাতে সবাইকে সামিল হওয়ার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, জয় শহীদের জয়।
বরযাত্রাপুর জিপির চাঁদপুর চতুর্থ খণ্ডের পঞ্চম গ্রুপে রিলিফ বন্টন, স্বজন পোষণ ও অনিয়মের তীব্র প্রতিবাদ সারা ভারত কৃষক সভা চাঁদপুর প্রাথমিক কমিটির। এদিন তারা স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্র প্রদানকালে রিলিফ বঞ্চিত নাগরিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, কাটিগড়া আঞ্চলিক সম্পাদক দিলীপ দাস, শিয়ালটেক আঞ্চলিক সম্পাদক শম্ভু কুমার দাস। উল্লেখ্য, গত 14 জুলাই বরযাত্রাপুর জিপিতে বিভিন্ন অঞ্চলে রিলিফ বন্টন করেছে শিক্ষক শাহাদাত হোসেন বরবইয়া ও মুকসিন মাস্টার, কিন্তু চাঁদপুর চতুর্থ খণ্ডের 50টি পরিবারকে কোনো রিলিফ দেওয়া হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে ওই এলাকার গরিব পরিবারদের বাদ দিয়ে ধনী ব্যক্তিদেরকে রিলিফ দেওয়া হয়েছে। রিলিফ বন্টনে দুই শিক্ষক ব্যাপক নয়ছয় করেছেন এবং স্বজন পোষণ করেছেন, এতে শাসক দলের কর্মীরাও জড়িত রয়েছে বলে অভিযোগ। সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব বর্তমানে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, প্রকৃত বন্যাক্রান্তরা যাহাতে পর্যাপ্ত রিলিফ তথা সাহায্য পায় সেদিকে দৃষ্টি আকর্ষণ করছে না সরকার। চাঁদপুর বন্যাক্রান্ত এলাকা হওয়া সত্ত্বেও এখানকার গরিব কৃষক তথা সাধারণ মানুষ রিলিফ থেকে বঞ্চিত। রিলিফ নিয়ে নয়ছয় করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলা শাসকের প্রতি দাবি করেছে কৃষক সভা। আমরা যেটা লক্ষ্য করছি যে বরযাত্রাপুর জিপির চাঁদপুর গ্রাম চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড গোটা গ্রুপ 5 নম্বর গ্রুপেই বন্যাক্রান্ত এলাকা, এবং সরকারও জানেন এবং সরকার ঘোষিত যে ফ্লাড এফেক্টেড এরিয়া থাকা সত্ত্বেও, এবং এখানকার অঞ্চলের বেশিরভাগ গরিব মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ তারা রুজি রোজগার করে খায়, এবং এবার যে দুইবার যে বন্যায় সেই বন্যায় তাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে, তারা সাংঘাতিকভাবে নাজেহাল এই বন্যার ফলে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার যে রিলিফ দেওয়া হয়েছে সেই সরকারের রিলিফ আজকে তারা গরিব মানুষের কাছে পৌঁছছেন, এবং আমরা যেটা লক্ষ্য করছি এবং এখানে গ্রামবাসীর যে তাদেরও যে অভিযোগ, যারা রিলিফ পেয়েছে তারা ধনী ব্যক্তি, এবং অনেক যারা স্বজন পোষণ করেছেন, যারা রিলিফ বন্টন করেছেন, এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান বিজেপি সরকার তারার যে নেতাকর্মীরা তারাও এই যে রিলিফ বন্টনে জড়িত রয়েছে, এবং সেই রিলিফ বন্টনে তারা স্বজন পোষণ করেছে, অনিয়ম করেছে, এবং যেটাকে বলা হয় মুখ চিনে মুগের ডাল, যারা মুখ চিনে চিনে যারা তাদের পরিচিত মানুষ দেখে দেখে, এবং কোনো আগাম কোনো ঘোষণা না দিয়ে রিলিফ বন্টন করা হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক। সেটার আমরা সারা ভারত কৃষক সভা পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি, এবং তাদের রিলিফের ব্যবস্থা করা, এবং যারা রিলিফ বন্টন করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সার্কুল অফিসার তথা কাছাড় জেলা শাসকের কাছেও আমরা দাবি করছি যে সেটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পাটোয়ারি নুরুল হক বরবইয়া। রাজ্যের 1 কোটি 20 লক্ষ বাঙালিদের সমস্যার সমাধান সূত্র সিএএ নয়, বিডিএ। স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে প্রাণ গেল 12 বছরের এক শিশুকন্যার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।